Hello everyone, Assalamu alaikum. Welcome to Liaquat's English School. And this is class 3-4, batch 1. And here is your Anika. So how are you all today? আসসালামু আলাইকুম মিস। Alhamdulillah, fine. Thank you, miss. Thank you মিস। Alhamdulillah, I'm also Very fine, fine. thank you মিস। Alhamdulillah. Okay, let's go to our today's topics. And the attendance is not that much. Great, like other weeks, I speak to student com dikchi. Maybe most of you have exams, ami jototuku jani, so that's why the attendance is low, I guess. So we are going to start our class with the writing exercise, and this is a new thing for you. Eta age amra class e kokhono korini, so ajke hocche amra ei notun ekta jinish shikhbo je eta kibhabe explain kora jay. And how can we be great or very good in writing? ঠিক আছে, তাহলে আমি হচ্ছে ইনস্ট্রাকশন দিব কিভাবে কি করতে হবে তোমাদের, একটু সবাই মনোযোগ দিয়ে শুনবো, কেউ অন্যদিকে মন দিব না, সবাই হচ্ছে মিস কি বলছে সেটা থেকে খেয়াল করব, তারপরে যদি না বুঝি উই ক্যান গো ফর ইট এগেইন, বাট ফার্স্ট ইউ হ্যাভ টু বি অ্যাটেন্ডিং। তো প্রথমে হচ্ছে আমরা উপরে দেখতে পাচ্ছি ছোট্ট একটা প্যাসেজ আছে, অ্যান্ড দ্য প্যাসেজ নেম হিয়ার ইজ দ্য কেভ, তার মানে গুহা সম্পর্কে এই প্যাসেজটা। আই ওয়াজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দা গেটস এন্ট্রান্স, আমি একটা গুহার প্রবেশ পথের সামনে দাঁড়িয়েছিলাম। উই ক্যান সি আ গেটস পিকচার হিয়ার, আমরা এখানে কেভের একটা ছবি দেখতে পাচ্ছি, ইটস ভেরি লিটল, অনেক ছোট একটা পিকচার, এবং এটার প্রবেশ পথে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি। অ্যারাউন্ড দ্য কেভ, এবং কেভের চারপাশে দেয়ার ওয়ার সেভেন different signs warning people to keep out, এবং কেবের চারপাশে তোমার সাতটা সাইন দেওয়া আছে, এবং সবগুলো সাইনে তোমার কি করছে, মানুষজনকে ওয়ার্নিং দিচ্ছে, সতর্ক করছে টু কিপ আউট, দূরে থাকার জন্য, কেউ যেন কেবের ভিতরে না ঢুকে এজন্য ওয়ার্নিং দিচ্ছে। আই ওয়ান্ডার্ড হোয়াট কুড বি ইন দেয়ার, এবং এত এত সাইন দেখে, এত এত ডেঞ্জার সাইন দেখে আমি একটু অবাকই হলাম যে এটার ভিতরে এমন কি আছে যে এতগুলো সাইন। আই হ্যাড এ ফ্ল্যাশ লাইট, সো ড্যাশ ড্যাশ ড্যাশ, আমার কাছে একটা ফ্ল্যাশ লাইট ছিল, সো ড্যাশ ড্যাশ ড্যাশ। এখন সোর পরে তোমার স্টোরিটা কিভাবে এন্ড হয়েছে, ইটস বেসিক্যালি ডিপেন্ড অন ইউ, এটা পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করে যে তুমি স্টোরিটা কিভাবে এন্ড করবে, এটা তোমার ইমাজিনেশন, তোমার কল্পনা যে স্টোরি কিভাবে তুমি কমপ্লিট করবে। বাট টুডে ইউ ডোন্ট নিড টু কমপ্লিট দ্য স্টোরি, আজকে আমরা কমপ্লিটিং স্টোরিটা করবো না, আজকে আমরা হচ্ছে নিচে যে কাজ আছে সেগুলো করবো। উই আর গোয়িং ফর দিস এক্সারসাইজ টুডে। তো যেটা আমাদের করতে হবে, এই যে আমাদের প্যাসেজে বলে দিয়েছে না সাতটা ওয়ার্নিং সাইন ছিল কেভের আশেপাশে, এই সাতটা ওয়ার্নিং সাইন নিয়ে হচ্ছে আজকে আমাদের কাজ করতে হবে। এবং কি কাজ, প্রথমে আমরা সাইনগুলো পড়ি কি কি বলেছে আমাদের। কিপ আউট, কিপ আউট মানে হচ্ছে দূরত্ব বজায় রাখো বা দূরে থাকো, কিপ আউট দূরত্ব বজায় রাখো, এটা হচ্ছে আমাদের বেঙ্গলি মিনিং। তারপর হচ্ছে ডেঞ্জার, ডেঞ্জারের বাংলা কি বলতো, হোয়াট ইজ দ্য মিনিং অফ ডেঞ্জার, বিপদ ডেঞ্জার হচ্ছে বিপদ বিপজ্জনক, যেটাই বলো। তারপর স্টে অ্যাওয়ে হচ্ছে দূরে থাকুন, কিপ আউট আর স্টে অ্যাওয়ে কাছাকাছি মিনিং, কিপ আউট দিয়ে হচ্ছে ভিতরে প্রবেশ করা যাবে না এটাও বোঝায়, আবার দূরত্ব বজায় রাখুন এটাও বোঝায়। তাহলে স্টে অ্যাওয়ে বাংলা কি, দূরে থাকুন। তারপর বিওয়্যার, বিওয়্যার মানে হচ্ছে সতর্ক থাকুন, বিওয়্যারের বাংলা কি, সতর্ক থাকুন বা সাবধান থাকুন, দুটোই বলতে পারো, সতর্ক অথবা সাবধান থাকুন। আর ইউ ক্রেজি, তুমি কি পাগল বা আপনি কি পাগল। তারপর আরেকটা সাইন কি, আই ওয়ার্ন ইউ, আমি তোমাকে ওয়ার্নিং দিয়েছিলাম, আমি তোমাকে সাবধান করেছিলাম, আই উড নট গো ইন দেয়ার, আমি ভিতরে যেতাম না। তার মানে এটা বোঝাচ্ছে এতগুলো সাইন, এত এত সাইন দেখার পর আমি যদি তোমার জায়গায় হতাম আমি জীবনেও এই গুহার ভিতরে ঢুকতাম না, লাস্ট সাইন দিয়ে এটা বোঝাচ্ছে আই উড নট গো ইন দেয়ার, আমি কখনোই এই গুহার ভিতরে ঢুকতাম না, আমাকে যেহেতু ওয়ার্নিং দিয়েছে। তাহলে এখন তোমাদের কাজ কি, তোমাদের কাজ হচ্ছে এই যে সাতটা সাইন পড়লাম বাংলা মিনিং সহ, তোমাদের এইটার ডিসক্রিপশন লিখতে হবে। কিভাবে ডিসক্রিপশন লিখবে, দুইটা ইংলিশ সেন্টেন্স দিয়ে। মিস হচ্ছে প্রথমটা এক্সপ্লেইন করে দিয়েছি কিভাবে করতে পারে, একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, এবং এই যে দুইটা ইংলিশ তোমরা সেন্টেন্স ইউজ করবে এটাকে ডিসক্রাইব করার জন্য, কিভাবে লিখতে পারো
কিপ আউট দিয়ে মিস হচ্ছে দুইটা লাইন লিখেছি। ফার্স্ট লাইন কি লিখেছি যে পিপল কান্ট এন্টার ইনটু দ্য কেভ, তার মানে কিপ আউট দিয়ে এটা একটা বোঝায় যে মানুষজন হচ্ছে এটার ভিতরে ঢুকতে পারবে না, এই জন্য তো বলছে যে দূরে থাকুন। ইটস নট, অথবা এই লাইনটা আমরা এভাবেও লিখতে পারি, ইটস নট অ্যালাউড টু এন্টার ইন দ্য কেভ, তুমি অথবা আপনারা এই কেভের ভিতর ঢোকার জন্য অ্যালাউ না। তারপর আরেকটা আমরা কি মেক সেন্টেন্স তৈরি করবো? না আবিহাত, আগে মেসেজটা শুনে নাও, তারপর হচ্ছে বুঝতে পারবে। ওকে, নেক্সট আরেকটা কি সেন্টেন্স লিখতে পারি কিপ আউট দিয়ে, কি বোঝাচ্ছে? দ্য সাইন ইজ আস্কিং এভরি ওয়ান টু হ্যাভ দেয়ার ডিস্টেন্স ফ্রম দ্য কেভ, যে এই সাইনটা তোমার সবাইকে কি বলছে যে গুহা থেকে তোমার দূরত্ব বজায় রাখো। তাহলে কিপ আউট দিয়ে আমি এই দুইটা ইংলিশ মিনিং বলতে পারি। প্রথমত তুমি হচ্ছে ভিতরে ঢুকতে পারবে না, কিপ আউট এর বাংলা কি দূরে থাকুন, তার মানে তুমি কেবের ভিতরে ঢুকতে পারবে না, এটা একটা মিনিং হতে পারে। আরেকটা কি মিনিং হতে পারে দূরে থাকুন দিয়ে, যে এই সাইনটা তোমাকে ভিতরে ঢুকার জন্য অ্যালাউ করবে না, তোমার দূরত্ব বজায় রাখতে বলছে। কিপ আউট মানে হচ্ছে তুমি এই জায়গা থেকে বা এই প্লেসটা থেকে তোমার দূরত্ব বজায় রাখবে। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা ইংলিশ সেন্টেন্স কিপ আউট এর জন্য। সেম ডেঞ্জার দিয়ে তুমি এভাবে দুইটা সেন্টেন্স লিখবে, এবং এটা রিলেট করবে কেভ এর সাথে, যে কেভে হয়তো এগুলো গুলো হবে যার জন্য এই ডেঞ্জার সাইনটা দেওয়া হয়েছে, কেভে হয়তো এইসব জিনিস হয়েছে যার কারণে স্টে অ্যাওয়ে বলা হচ্ছে। তারপর বি ওয়্যার, আর ইউ ক্রেজি, আই ওয়ান্ট টু, আই উড নট গো ইন দেয়ার, এগুলো। তাহলে বুঝতে পেরেছো আমাদের কাজ কি? ইউ হ্যাভ টু এক্সপ্লেইন দ্য ওয়ার্ডস ইন অর উইথ টু ইংলিশ সেন্টেন্সেস, দুইটা ইংরেজি সেন্টেন্স দিয়ে আমরা এই ওয়ার্ড গুলো একটা সাইন এক্সপ্লেইন করব, এবং আমরা হচ্ছে এই কেভ এর প্যাসেজ থেকে হেল্প নেব, যে কেভ রিলেটেড যেহেতু সাইন গুলো, তাহলে কেভ রিলেটেড আমরা লাইন রাখার ট্রাই করব। মাত্র দুইটা করে ইংলিশ লাইন তোমরা লিখবে, এন্ড ইউ আর গোয়িং টু গেট 15 মিনিটস টু কমপ্লিট ইট। এখন বলো, কার কার বুঝতে এখনো প্রবলেম হচ্ছে? মিস এখনো মিস বুঝিনি আমি, বলো। মিস আই কুডেন্ট আন্ডারস্ট্যান্ড ইট, আচ্ছা, না নিহান আমিও হচ্ছে এখনো বুঝতে বুঝিনি, পারিনি, তারপর আর কে কে? আমিও বুঝতে পারিনি, আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে তাহলে আমার এখানে আগুন হচ্ছিল। একদম একটা লাইনে বলি, বি ফোকাস, ইউ হ্যাভ টু রাইট দ্য ডিসক্রিপশন অর ইউ হ্যাভ টু এলাবোরেট দ্য সাইন অর দিস ওয়ার্ডস, এটা হচ্ছে তোমাদের এক লাইনে যদি আমি বলি, এই ওয়ার্ড গুলোকে তোমার বড় করে বুঝিয়ে বলতে হবে দুইটা ইংরেজি সেন্টেন্স দিয়ে, যে কিপ আউট দিয়ে কি বোঝায়, ডেঞ্জার দিয়ে কি বোঝায়। বাংলা মিনিং না লিখে আমরা কি করব, ইংলিশ মিনিং লিখবো দুইটা সেন্টেন্সের সাহায্যে, ঠিক আছে? এখন বুঝতে পেরেছেন? প্রথমটা দেখো কিপ আউট দিয়ে কি বোঝায়, বাংলা কি বোঝায়, যে দূরে থাকুন, দূরত্ব বজায় রাখুন, তাই না? তাহলে এইটাকে আমরা ইংলিশে কিভাবে ডিসক্রাইব করতে পারি? একটা হচ্ছে দূরে থাকুন দিয়ে বোঝাতে পারি যে মানুষজন এই কেভের ভিতরে ঢুকতে পারবে না, এর জন্য তোমাকে বলছে কয়েকটা সেন্টেন্স লিখতে পারি, ইয়েস এটা থেকে দূরে থাকুন। আর অথবা আরেকটা লাইন আমরা কি লিখতে পারি, দ্য সাইন ইজ আস্কিং এভরি ওয়ান টু হ্যাভ দেয়ার ডিস্টেন্স, যার যার দূরত্ব বজায় রাখতে বলছে এই সাইনের সাহায্যে। এরকম করে তোমরা হচ্ছে সবগুলো দিয়ে দুইটা করে ইংলিশ সেন্টেন্স লিখবে, এন্ড ইউ ডোন্ট নিড টু ওয়ারি যে আমার সবগুলো আজকে করতে হবে। তুমি যদি দুইটা পারো দুইটাও লিখবে, তিনটা পারলে তিনটা লিখবে, আর যদি সবগুলো তোমার মাথায় আইডিয়া চলে আসে তুমি সবগুলো লিখবে, ইটস আপ টু ইউ। আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস অ্যাবাউট দিস এক্সারসাইজ, উই উইল গো ইজি অন ইট, ঠিক আছে? একটা প্যারা খাওয়ার কিছু নাই, আমরা ট্রাই করবো সবগুলো লেখার, বাট যতটুকু পারি ততটুকু লিখবো, যদি সবগুলো নাও পারি। ওকে, আমরা যে ট্রাই করছি এটাই হচ্ছে আজকের অ্যাচিভমেন্ট, যে আমরা ট্রাই করে অন্তত লিখেছি, চেষ্টা করেছি। নাও নেক্সট আমরা যেদিন আবার এটা ট্রাই করবো তখন দেখবে আর ইজি লাগছে, এত ভেজাল লাগছে না প্রথম দিনের মতো। এই জিনিসগুলো হচ্ছে তোমাদের ইমাজিনেশন প্লাস হচ্ছে রাইটিং স্কিল, এগুলো তো অনেক ডেভেলপমেন্ট আছে, ইটস বেটার টু প্র্যাকটিস। ওকে, আপনাদের হচ্ছে 15 মিনিট টাইম দিচ্ছি আমি এটা কমপ্লিট করার জন্য, ট্রাই টু কমপ্লিট ইন দিস টাইম।
মিস, ইয়েস বাবা, এখানে কি সবগুলা লিখতে হবে নাকি যত কটা ইচ্ছা তত কটি? তুমি যদি সবগুলোর মিনিং লিখতে পারো, ইউ ক্যান রাইট ফর অল অফ দ্যাম। বাট যদি বাই চান্স কোনোটা মনে হয় যে না এটা পারছি না, ইউ ক্যান স্কিপ ইট, না পারলে নট উইথ ইওর উইশ, ইচ্ছা করে না, ঠিক আছে? ওকে মিস। ইয়েস, ইউ ক্যান আবিহা। ফর ড্রিঙ্কিং ওয়াটার ইউ ডোন্ট নিড টু আস্ক পারমিশন ফ্রম মি, ঠিক আছে? ওয়াটারের জন্য মিস থেকে পারমিশন নিতে হবে না। পানি পিপাসা দেখে দেখতে গেছে, শুধু পানি খেয়ে দেখতে, বাট আদার্স বাকি কিছুর জন্য ইউ হ্যাভ টু টেক পারমিশন।
Miss, I finished writing. Okay, so Nihan is the first one who has done. Nihan, share your answers with me. Dekhi ki dekhi. So. Okay, keep out. People can't go in there. Keep out also means maybe there can be a dangerous animal or anything else. Danger, danger. People should not go in the cave if there is a danger sign. Yes, Nihan, People আবার একটু can বলো তো বাবা, এটা আবার একটু বলো। means from the back, or do I have to say from From danger? danger, from danger. Okay. People should not go in the cave if there is a danger sign. People can die in the cave for the rocks if they die and follow the sign that is written Okay, yes, good. danger. Stay away. Stay away means people can be in danger. People should stay away if there is a sign. Okay, people should stay away. আচ্ছা, আমরা হচ্ছে Beware. প্রথম লাইনটা একটু চেঞ্জ করব, সেখানে আমরা দিতে পারি people can't go near that cave, ঠিক আছে? এটা পর একটা লাইন দিব, not যে এখানে danger আছে তার জন্য। তারপর Beware. Beware means there is a dangerous creature. Beware means the place is dangerous. নিহান একটু শুনেন, দেয়ার ইজ না দিয়ে আমরা বলবো দেয়ার ক্যান বি, যেহেতু তুমি তো শিওর না, অ্যাজ ইউ হ্যাভ নট গন ইন দ্য কেভ, তুমি তাহলে এখানে দিতে পারো যে হতে পারে দেয়ার ক্যান বি সাম There ডেঞ্জারাস can be, অ্যানিমেল yeah. ইন দ্য কেভ। Thanks. Are you crazy? Anyone, if anyone knows what is in the caves, they say, are you crazy? If the person doesn't listen to the person. Okay, very good. And this word is also used on the person is really dumb. Okay, yes, very good, Nihan. I really like this answer. Dom, ঠিক মতো হয়েছে। I warned you. This word is used if anyone warns anyone Fine. and এখানে the বর্ডার person সামনে একটা doesn't. সাইন দিব। This sign is used. Continue. This sign is used if anyone doesn't listen to the warning. This word is also used if anyone does not listen to the other person. আচ্ছা নিহান, এখানে একটু ঠিক কি করতে হবে, এই সাইনটা কিন্তু তোমাকে বলে না যে তুমি লিসেন করছো না, বরং তোমাকে কিছু ওয়ার্নিং দেয়, সতর্কবার্তা জারি করে। তাহলে আমি বলবো অ্যালার্ট, দিস সাইন অ্যালার্টস পিপল টু কিপ দেয়ার ডিস্টেন্স ফ্রম দ্য কেভ, এইভাবে আমরা দিব, ওইভাবে বলবো না যে যারা শুনে না তাদের জন্য বলা হচ্ছে, ফর দ্যাম দ্যাট দে শুড নট গো ইন দেয়ার, তাদের হচ্ছে ওয়ার্নিং দেওয়া হচ্ছে, তাদের অ্যালার্ট করা হচ্ছে, তাদের অ্যালার্ম দেওয়া হচ্ছে, এই টাইপের ওয়ার্ড আমরা নিয়ে আসবো। লাস্ট ওয়ান, Okay, I wouldn't go in there. If any person knows what dangerous thing is in the caves they use, I wouldn't go in there. okay, Nihan, Second one. good. Actually good, not only good, very good, you tried. এবং সবগুলোর অ্যান্সারই তুমি লিখেছ। নাও আমি যেটা তোমাকে সাজেশন দিব সেটা হচ্ছে ট্রাই টু অ্যাভয়েড দ্য এক্সাক্ট ওয়ার্ড ইন দ্য ডিসক্রিপশন, যেমন আমার হচ্ছে কিপ আউট, স্টে অ্যাওয়ে, ডেঞ্জার, বিওয়্যার, এইসব ওয়ার্ড তো অলরেডি সাইন হিসেবে আমরা পেয়েছি, তো এগুলো যেহেতু আমরা ডিসক্রাইব করবো, সেম সেম ওয়ার্ড আর ডিসক্রিপশনের ভিতরে রাখবো না, কি করবো সেটা চেঞ্জ করে আমরা সিনোনিম নিয়ে আসবো, যেমন বি ওয়্যার এর পরিবর্তে আমরা কি বসাবো, বি কেয়ারফুল বলবো, ঠিক আছে? স্টে অ্যাওয়ে মানে হচ্ছে কিপ ইউর ডিস্টেন্স, এটা বোঝাবো, কিপ আউট মানে ডোন্ট গো ইনসাইড, এটা আমরা দিতে পারি, ডেঞ্জার অর্থ হচ্ছে বিপজ্জনক, আমরা হচ্ছে অ্যালার্মিং ওয়ার্ডটা ইউজ করতে পারি ডেঞ্জার না ইউজ করে। তারপর ক্রেজিটা তোমার খুবই দারুণ হয়েছে, ওয়ার্ন মানে হচ্ছে তোমার কি করা, অ্যালার্ট করা, ওয়ার্ন এর পরিবর্তে আমরা কোন ওয়ার্ডটা আনবো, অ্যালার্ট,
আর আই উড নট গো ইন দেয়ার, এখানে আর আদার্স কিছু আনার দরকার নেই, আমরা এভাবে দিব যেহেতু আমাকে সবগুলো সাইনই বলছে ভিতরে না যেতে, তো আমি সাইন গুলো মানবো এবং ভিতরে যাব না। ওকে, নিহান ইজ ডান। তারপর আর কার কার শেষ হয়েছে? তানিশা ইজ ডান, তানিশা স্টার্ট। Keep out. People can't enter into the cave. It's not allowed to enter in the cave. The sign is asking every to have their distance from the cave. Danger. It is dangerous for you to enter this cave. Stay away. I try to stay away from dangerous cave. Beware. It is better to be careful before entering a cave. Are you crazy? Are you crazy? Go to a cave alone. I wanted you. I I warned you. warned you. I wanted you. I warned. I warned you not to trust him. Not to trust him, but you didn't listen. ওকে, তানিশা, এটা তোমার হচ্ছে কেভের সাথে কিন্তু রিলেটেড হলো না। তুমি আরেকটা কথা বলছো যে সে ট্রাস্ট করেনি, সে কথা শুনেনি এবং ওকে হচ্ছে ট্রাস্ট করেছে, ঠিক আছে, লাইন সেন্টেন্স এমনি ওকে, বাট ইটস নট রিলেটেড টু দ্য প্যাসেজ। আমরা হচ্ছে প্যাসেজের সাথে রিলেট করে তারপর লিখবো, যেহেতু ফুল তোমার সাতটা সাইনি হচ্ছে কেভ রিলেটেড। তারপর লাস্ট ওয়ান, মিস, আমি এটা লিখিনি। আচ্ছা, আই উড নট গো ইন দেয়ার, এটা দিয়ে তুমি যেটা লিখতে পারো।